Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলিহি আজমাইন বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে কাদের পথে চলা যায় না মাকদুব আলাইহিম দল্লিন দের পথে চলা যায় না কারণ এক দলের উপর পড়েছে গজব আরেক এক দল হয়েছে গোমরাহ দললিন বিভ্রান্ত জান্নাতের পথ হারিয়ে জাহান নামের দিকে আপনার উপরেও গজব নেমে আসবে দল চললে আপনিও জান্নাত হারিয়ে ফেলবেন উভয় দলই জান্নাত হারিয়ে জাহান নামে চলে গেছে আপনাকেও সেদিকে যেতে হবে যদি আপনি তাদের পথ অনুসরণ করেন জাহান নাম ছাড়া উপায় নেই অতএব রাস্তা ভিন্ন কিছুতেই এক নয় সংস্কৃতি ভিন্ন কিছুতেই এক নয় সভ্যতা ভিন্ন কিছুতেই এক নয় তাদের জীবনের শেষে জাহান নামে যাবে তারা তারা শুকুরেগ্রস্ত খাক আমি খাবো না আমি হালাল খাব তারা মদ পান করুক তারা অবাধ নারী পুরুষের মেলামেশা করুক আমি আপনি করব না কারণ ওটা জাহান্নামের নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা আমার রাস্তা ভিন্ন আমি পবিত্র পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে আমরা বসবাস করব এটা আমাদের স্টাইল লাইফ স্টাইল অনিন্দ্য সুন্দর সংস্কৃতি এটাই ফ্যাশন আমরা হালাল নারী ছাড়া গ্রহণ করব না আমাদের নারীরা হালাল পুরুষ স্বামী ছাড়া গ্রহণ করবেন না আমাদের সংস্কৃতি হলো আমাদের নারীরা যখন বের হবে তারা বোরকা ব্যবহার করবে কত সুন্দর জান্নাতি ফ্যাশন জান্নাতি ডিজাইন জান্নাতি লাইফ স্টাইল কত সুন্দর বিশ্বকে এই লাইফ স্টাইল শেখাতে হবে ওইসব নোংরামো দিক দিকে আমরা যাব কেন যে পথে চিরপরিতাপ ভ্রান্তি চির অভিশাপ সে পথে কেন যাব যাওয়ার কোনো সুযোগ নেই তাদের থেকে ভিন্ন চলবো আমরা বিশ্ব মিডিয়া যাই প্রচার করে করুক পৃথিবীতে একটা গ্রাম হয়ে যাক তাতে কি জাহান্নামের নামের ফতের যা করবে আমি কি তা করতে পারি আমি করবো না সে দৃঢ় প্রত্যয় সে দৃঢ় ব্যক্তিত্ব আমাকে অর্জন করতে হবে কোরআন মাধ্যমে আল্লাহ মহারাজাকে দুই নম্বরে এতালা বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ চূড়ান্ত সংকটের ভিতর থেকে বের হওয়ার একটা রাস্তা তাকে বের করে দেবেন ইউনিম মাসের পেটে পড়ে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তো আল্লাহ বের করেছেন বদৌলতে বদলতে কালেমা পড়েছেন বেরিয়ে গেছেন ওই দোয়া পড়ে মোহাম্মদ সাল্লাহামকে ঘেরাও দিয়েছিল হত্যা করার জন্য কাফেররা তিনিও ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন তাকোয়ার বলে রহিম আলাহি তো আগুনে ফেলা হয়েছিল সেখানেও জলেননি আমরা তো আর ওরকম আগুনে পড়ে যাইনি

এই পথে আসুন দুদিনের জিন্দিগি এটা অনন্ত জিন্দিগির বীজ এই বীজটা কি খেয়ে ফেলবেন যে কৃষক বীজ খেয়ে ফেলে তার কপালে দুঃখ আছে দুনিয়ার জীবন অনন্ত জীবনের বীজটি যদি খেয়ে ফেলেন আখ খেতে বিনিয়োগ না করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে ইউদি খ্রিস্টানরা তারা বীজ খাওয়া জাতি এই জীবনটাকেই খেয়ে ফেলেছে তারা তাদের পথে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের বলছিলাম যে যাদের পথে চলা যাবে না অর্থাৎ মকদুবালিমিনের পথে চলা যাবে না তাদের পরিচয় নাম নিশানা কি হয় হোক কথা দুইটাই তাদের এক দলের উপরে গজব পড়েছে এক দল বিভ্রান্ত হয়েছে দুই দলেই জাহান নামে চলে গেছে আমরা ওদের মতো হব না দেখুন নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন নিশ্চিত করেছেন যে আমরা যাতে সূর্য উদয়ের সময় সালাত না পড়ি সূর্যাস্তের সময় সালাত না পড়ি সূর্য যখন একেবারে মাথার সামনে আসে ওই সময় সালাত না পড়ি কেন এই সময়ে সূর্য পূজারীরা সূর্যকে চেষ্টা করে শতাংশ চেষ্টা নেয় তাদের সাথে মিল হবে এই জন্য আমাদের নামাজ নিষিদ্ধ ওই সময় কেন তাদের সাথে মিল হয়ে যাবে কাহিনী যে ইয়াসুদ্দুল আহাল কুফার সেই মুসলিম 832 নম্বর হাদিসে রয়েছে সুম্মা আক্সরা নিসালাতে হাত্তা তাগরুবা শামস সূর্যাস্ত অস্ত যেতে শুরু করেছে এই সময় সালাত পড়ো না থেমে যাও বাইন্না তাগরুবা বাইনা করনা শাইতানে না শয়তানের দুই শৃঙ্গের মাঝখানে এটা অস্ত যায় ওয়হিনায় যেন ইস্তুদুল হাল কফফার এই সময় কাফেররা সূর্যাগের সেজদা করে ওই সময় তুমি সালাত পড়তে পারো না তাহলে কাফেরদের সাথে মিল হয়ে যাবে এই মিল পরে তোমাকে আস্তে আস্তে আর মিলের দিকে নিয়ে যাবে নীতিনিতি শাসিব gente তাদের মতো বানিয়ে দেবে এজন্য শুরুতেই ব্রেক দিতে হবে শুরুতেই থামিয়ে দিতে হবে নিজেকে তাদের মত আমরা হব না দেখুন এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু দেখেছেন রাজুলান ইয়াতাকি ওয়া লা ইয়াদহিল ইউসরাহু হুয়া কায়দুন সালাতে বসে সে তার বাম হাতের উপরে ভর দিয়ে আছে এইভাবে সালাতে বসে বাম হাতটা মাটিতে রেখে ওইভাবে ভর দিয়ে আছে কখন আলো লাতাজলে কাজা নবীজি বলেন এইভাবে তুমি বসো না কারণ এভাবে তারাই বসে যাদেরকে যাহার নামে আজাব দেওয়া হবে আবু দাউদ চুরানব্বই নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিসটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য তাহলে আজাব যাদের উপরে হবে তারা যেভাবে বসবে ওইভাবে বসা যাবে না তাদের সাথে মিল তৈরি করা যাবে না তাদের পথে চলা যাবে না আমাদের আমি বসবো মোহাম্মদ সাল্লাহ যেভাবে বসেছেন দোজানু হয়ে দুই হাটের উপরে হাত রেখে তিনি বসেছেন আল্লাহর কাছে এই বসাটা হলো সর্বশ্রেষ্ঠ বসা সবচেয়ে প্রিয় বসা এইভাবে বসবো আমরা এটা জান্নাতিদের বসা আমার বসার ক্ষেত্রে যদি জান্নাতিদের সাথে আমার মিল হয় এটা আমি তাদের সাথে মিল হতে 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 একদিন ইনশাল্লাহ পরিপূর্ণ মিলে যাব আমি জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ অন্য রভাতে এসেছে যে তিলকা সালাতুল মাক দুবে আলাইহিম এইভাবে বাম হাত মাটিতে রেখে এভাবে ঠেক দিয়ে বসা এটা গজপ্রাপ্তদের সালাত অর্থাৎ ইহুদিদের সালাত অথএব আমরা এভাবে বসতে পারি না আরেকটি হাদিস রয়েছে নাহা রসুল্লাহিসাল্লাম আর নিয়ে সাল রজুলু ইসাল্লাত ওহ মোতামুদ্দুন আলাই দিহি নাবিস আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কোনো ব্যক্তি হাতের উপরে ভর দিয়ে যাতে না বসে এটা আবু দাউদ্দিন সরশ নম্বর হাদিস আলবানী বলেছেন হাদিসটি সহীহ এই ধরনের আরেকটি ঘটনা বর্ণনা করছেন মাসরুক আয়েশা থেকে ইন্নাহা কানা তাকরা আন ইয়াযালিয়া ইয়াদাহু ফি খাসিরাতিহি ওয়া তাকুল ইন্নাল ইয়াহুদা তাফআলুহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপছন্দ করতেন কেউ তার কোমরে হাত রেখে দাঁড়াকে নামাজের মধ্যে কেউ যদি এইভাবে দাঁড়ায় এটা অপছন্দনীয় কেননা ইহুদীরা এমন করে নামাজ এইভাবে দাঁড়ায় অথবা আমি এভাবে দাঁড়িয়ে মতো হতে পারি না তাদের সাথে মিল তৈরি করতে পারি না হাদিসটি বোখারিতে হাজার হাদিস যে কোনো নীতি নৈতিকতা ধর্মকর্মের ক্ষেত্রে ক্ষেত্রে এমাদতির ক্ষেত্রে ইহুদিদের মতো সংস্কৃতির ক্ষেত্রে তাদের মতো হওয়া যাবে না তাদের মতো হলে বিপদ আপনি হয়তো ভাববেন বা আমি হয়তো ভাববো এইটুকুতে আর কি হবে এইটুকুই মনের মধ্যে একটা কালিমা পেরে দিবে তা কাফেরদের সাথে তাসাব্য এটা সামান্য হলে ওটা হারাম নিষেধ এটা বড় মারাত্মক জিনিস অন্তরে ইমান যত শক্তিশালী থাকবে কাফেরদের থেকে দূরত্ব তত বেশি থাকবে তাদের সংস্কৃতি চাল চলন থেকে তত বেশি আমরা দূরত্বে থাকবো ইমান যত শক্তিশালী থাকবে আর ইমান যখনই দুর্বল হয়ে যাবে তখন তাদের কাছাকাছি হয়ে যাবে এই যে দাঁড়ানোটা আরেকটি হাদিসে রয়েছে নবী সাল্লাম নিষেধ করেছেন আনি ইউসাল্লি রাজুল মুক্তা সেরান সহি মুসলিম পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যেভাবে কোমরে হাত রেখে সালাত পড়া থেকে নবীজি নিষেধ করেছেন একজন বলছেন যে আমি আবদুল আবনী অমরের পাশে দাঁড়িয়ে সালাদ পড়ছিলাম তখন আমি এভাবে আমার কোমরের মধ্যে হাত রাখলাম তো তখন তিনি বলেন এটা তো ক্রুশলাদের মতো তুমি সালাদ পড়লাম নবীজি যেটা থেকে নিষেধ করেছেন আবুদাবুদ নয়শো তিন নম্বর হাদিস এটি এই ক্ষেত্রেও তাদের মতো মাকদুব আলহিমদের মতো হাটটা এখানে রাখা যাবে না একবার নবীজির পিছনে সালাদ পড়তে গেলেন নবীজি অসুস্থ তিনি বসে বসে সালাদছিলেন সাহাবিরে দাঁড়িয়েছিলেন সালাম ফিরে নবীজি বললেন তোমরা আর রোমানদের মতো এইভাবে দাঁড়িয়ে থাকলে কেন তারা তাদের ধর্মগুরু বসে থাকে তারা দাঁড়িয়ে থাকে তোমরা এইভাবে সালাদ পড়লে কেন এটা ইসলামী প্রথম যুগের বিধান ছিল পরে অবশ্য এই বসলেও মুক্তাদিরা দাঁড়িয়ে সালাত পড়বে এই বিধানটি এসছে কিন্তু এখানে একটি বিষয় হলো যে নামাজের বাইরে কখনো এমন হওয়া ঠিক হবে না যে ওস্তাদ বসে আছে না ছাত্ররা সবাই দাঁড়িয়ে আছে রোমানদের এটা সংস্কৃতি আমাদের সংস্কৃতি তাদের মতো হতে পারে না এই হাদিসটি সহি মুসলিম চারশো তেরো নম্বর হাদিস অর্থাৎ একটি সহি হাদিস এখানে বলেছেন যে তোমরা তোমরা তো আর রোমানদের মতো তোমরা কাজ করে ফেলেছিলে আমি বসে আছি তোমরা দাঁড়িয়েছিলে এমনটি করবে না ওস্তাদকে দাঁড়িয়ে থেকে সম্মান জানাবার দরকার নাই বসে থাকা ওস্তাদকে ওস্তাদের সামনে বসে পড়বে এই বসে পড়াটাই হলো ইসলামিক স্টাইল জান্নাতিদের স্টাইল আল্লাহ আমাদের তফিক দান করুন প্রিয় দর্শক একটি বিরতির সময় হয়েছে বিরতি শেষে আবারও আসবো অপেক্ষায় থাকুন কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সল্লাহ সাল যে জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার ডা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হ্যালি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল অসৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের বিষেক্ত সাফর বিন محسن ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমেদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা এমনি ওয়ে যেভাবে এই বক্তৃতা দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে এই নির্ণয় পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসলাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধ উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাহ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় দর্শক যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আশা করি আপনারা স্মরণে রেখেছেন যে আমরা আগে কি বলেছিলাম অর্থাৎ মকদুব আলহিম আর দলিন যারা গজব প্রাপ্ত যারা আর বিভ্রান্ত যারা আমাদের কোনো আমল তাদের মতো হবে না আমাদের কোনো চেতনা চিন্তা বিশ্বাস প্রেরণা তাদের মতো হবে না আমরা আলাদা তারা আলাদা আমরা নেয়ামত পথে চলবো আর তারা চলেছে গজব আর দলালের পথে অথব তাদের মতো হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নবী সাল্লাহ সালাম একটি জানাজার পিছিয়ে যাচ্ছিলেন তিনি সাধারণত জানাজার সাথে গেলে জানাজা না রাখা পর্যন্ত তিনি বসতেন না দাঁড়িয়ে থাকতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ইহুদি আলেম আসলো এসে বললো হা কাজা আমরা তো জানাজার পাশে যখন চলি আমরা বসি না জানাজা না রাখা পর্যন্ত আমরা বসি না তখন কলা ফাজারসৌল্লাহ সাল্লা সাল্লামা সে যখনই বলছে যে আমরা জানাজার সাথে যখন চলি দাঁড়িয়ে থাকি বসি না বসে পড়লেন আর বললেন খাওয়ালি ফুহম এদের বিরিতা করো এরা বসে না তোমরা বসে যখন তখন দাঁড়িয়ে থাকার সন্ধ্যাটি আছে কিন্তু ইহুদিদের মুখালাপতের জন্য নবীজি বললেন যে বসে পড়ো খাওয়ালি ফু হুমা পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলবানি হাসান বলেছে নাকি দেখুন ছোট্ট একটি বিষয় যখন ইহুদি আলেম বলল যে আমরা এইভাবে করি নবীজি তখন বিপরীতটা করলেন কেন যাতে উম্মত ইহুদিদের সাথে একটা মিল তৈরি না হয় অনুভূতির জিনিস। সাথে কোনো পয়েন্টে যাতে জীবনটা না মিলে যায় চিন্তা চেতনার নৈতিকতা বিশ্বাসের কোনো ক্ষেত্রেই যাতে ওদের সাথে মিলে না যায় একটু মিল থেকে আরো একটু মিল সৃষ্টি হবে আরো একটু ভাবে হতে হতে পুরো মিলের মধ্যে চলে যাবে আজকে তো বহু মুসলিম এমন হয়েছে খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান ইহুদিদের চেয়েও বড় ইহুদি মোস্টদের চেয়েও আরো বড় মোস্ট তারা এমন অবস্থা হয়েছে ওইভাবে একটু একটু করে হয়েছে এই জন্য এসব ক্ষেত্রে প্রচন্ড সাবধান থাকতে হবে দেখুন জানাজার যে বিষয়টি একটু আগে বললাম জানাজা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বা বসা বলে আমাদের মধ্যে মতামত আছে কিন্তু এখানে যে হাদিসটি আমরা পেলাম যে ইহুদির বিরোধিতা করতে গিয়ে নবেজি বসার কথা বলেছেন হাদিসটি সহী আর একটি হাদিস নবেজি বলেছেন আল্লাহাদুল্লা নাম শেখ ক লে গয়রে না আবু দাবত পাঁচশো চৌনা নম্বর হাদিস আলমানি বলেছেন হাদিসটির সহি আল্লাহাদুল্লা অশেক্ক লে গয় না একটা হলো লাহাদ কবর আঠারো শাক কবর শাক কবর হল কবর একদম সোজা একটা গর্ত করে ওখানে রাখা হয় লাশকে কারণ সোজা করে খনন করে এক পাশে ভিতরে খনন করা হয় লাস্টে ভিতরে রেখে দেওয়া হয় এটা লাহাদ তিনি বলছেন এই কবরটা হলো আমাদের সোনা কেন যেহেতু ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরাঁ করে সোজা কবর করে আমাদের কবরটাও যাতে তাদের কবরের মতো না হয় না জানিয়ে আবার ওই কবর এক হলে আবার আস্তে আস্তে চিন্তা চেতনা এক হয়ে যায় সেই সাবধানতার জন্য তাদের মতো কবরও করা নিষেধ আল্লাহ আমাদের কবরটা ভিন্ন হবে আল্লাহনা এই জন্য মোস্তাদ আহমদে যেহেতু এসছে যে অস্বকিল কিতাব একশো এগারো নম্বর হাদিস এটি মোস্তাদ আহমদের যে অশ্বকলে আহলিল কিতাব হিন্দু কবর সোজা কবর এটা ইহুদি খ্রিস্টানদের অতএব তাদের বিরোধিতা করার জন্যে আমাদের জন্য হলো আল্লাহ

তারা মহিলারা বুকের উপরে কাপড় ছিঁড়ে ফেলত সকাল জুয় দরাবাল খুদুদ আবার দুই গালে শুধু থাপ্পড় মারতো তারা অদা আবেদাওয়াল জাহিলিয়া জাহেলি যুগের যেসব দোয়া যেসব আহ্বান সেগুলি তারা জানাত নবীজি বললেন জাহিলি যুগের মতো যে কারো মৃত্যুতে নিজের জামা ছড়বে সে আমার উম্মত না তাদের মতো যে গালে থাপ্পড় দেবে সে আমার উন্মত না তাদের মতো কথাবার্তা বলবে ওয়া জাবালা হাইরে তুমি পাহাড় ছিলে হাইরে তুমি কত বীর ছিলে তুমি অমুক ছিলে তমুক ছিলে এই জাতীয় কথাবার্তা বলে যারা বিলাপ করে এরা আমার উন্মতের অংশ নয় আমার আদর্শের মধ্যে তারা নেই আসলে কোনো ক্ষেত্রেই মকদুব আলহিম দলিনদের সাথে মেলের আমাদের সুযোগ নেই আবু মালিক আসারি রদি আল্লাহ তালে বলছেন নবী সাল্লাম বলেছেন আর বরণ কি উম্মতি মিন আমরি জাহিলিয়া আমার উম্মতের মধ্যে চারটি জিনিস আছে এগুলি জাহেলিয়াতের অন্তর্ভুক্ত জাহেলিয়াত কাকে বলে জাহেলিয়ত মানে অজ্ঞতা জাহালন শব্দ থেকে উৎপন্ন যে কাজটি অজ্ঞতার কারণেই মানুষ করে আসলে জ্ঞান থাকলে কাজটি করত না এই কাজটির পিছনে কোনো জ্ঞান নেই অথবা একজন জাহেল অজ্ঞ মূর্খ নাদান ব্যক্তি একটা কাজ করেছে ওই কাজের লোকেরা অনুসরণ করতে শুরু করেছে এটা হলো জাহেলিয়াত একজন মুসলিম জাহিলিয়াতের সব পয়েন্ট থেকে নিজেকে দূরে রাখবে কারণ ওগুলি মাগদুব আলাই হিম দলিনদের রাস্তা মুস্টিক যারা তারাও মাগদুব হয়েছে গজবে পড়েছে তারা তাদের পথ অনুসরণ করা যাবে না কিন্তু এই উন্মতির মধ্যে সেই মাকদুব আলাইহিম হিম চারটা কাজ থেকে যাবে এরা ছাড়বে না এর মধ্যে লোকেরা ছাড়বে না না ছাড়লে ক্ষতিগ্রস্ত তো হতেই হবে মারাত্মকভাবে চারটি কাজ কি আলফাক বংশ নিয়ে গৌরব করা কেউ মিয়া কেউ ভূঁইয়া কেউ জমিদার কেউ রাজবংশের কেউ চৌধুরী বংশের কত রকমের কিসের বংশ ইসলাম হলো যেমন সুর আল হুজুরাত তেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন ইয়া ইউহাস ইন্না ফলকনা ওহে মানব সমাজ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে ও যে আল্লাহ কোন সৌবাহ তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো ইন্না আক্রম আকুম এন্দাল্লাহ আতকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বড় মোত্তাকি বংশ তো কোনো গৌরবের জন্য নয় বংশ হলো পরিচয়ের জন্য এটাকে গৌরবের কাজে ব্যবহার করা জাহিলের যুগে লোকের নাদান মানুষের কাজ মূর্খ মানুষের কাজ এই কাজটি যারা করছেন তাদের মধ্যে জাহিলিয়ত আছে এই জাহিলিয়ত আস্তে আস্তে তাদেরকে মকদুব আল আহিম পথে নিয়ে যেতে পারে নজবিল্লা তারপরে অতনিলান সাপ ধর বংশ ধরে আঘাত করা গালি করা পিতৃ পরিচয়ের উপরে আঘাত দেওয়া কাউকে জারর সন্তান বলা এটা মারাত্মক ধরনের অপরাধ জাহেলিয়তের কাজ মোটে উচিত নয় মুসলিমদের তারপরে জুম নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া আজকাল যদিও নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া এটা ভিন্নভাবে আছে নিম্ন চাপ হয়েছে জন্য বৃষ্টি হবে বা কোনো রোগ থাকতেও পারে অবশ্যই আছেও যে তারা নক্ষত্রের উদয় অস্ত্রের কারণে বৃষ্টি হবে বলে তারা বিশ্বাস করে তারপর নিয়াহাত মৃত ব্যক্তির জন্য শোক বিলাপ গাথা করা নশো চৌত্রিশ নম্বর হাদিস সহি মুসলিমের ইহাদিসটি হাদিসটি সহি দেখুন করা এটি হলো অমুসলিমদের কাজ জাহিলি যুগের পত্তলিকরা নিয়া নিয়াহাত করতো নিয়াহাত মানে ক্রন্দন করা একটা অর্থ হলো ক্রন্দন করা তারা ভাড়াটি আক্রম দোষী মহিলা নিয়ে আসতো দশ দিন তুমি কেঁদে দিবা দশ দিনে তোমাকে এত টাকা দেব বিশ দিন কাঁদবা এত টাকা পাবা এক মাস কাঁদবা আমার এই ভাইয়ের জন্য স্বামীর জন্য বাপের জন্য এক মাস কাঁদবা এত টাকা দেব এরা এসে খামা খাই পয়সার কাঁদা তারা কাঁদত এটা নিয়ে আহাত এটা কুফুরি এটা করলে মায়েদের কবরে আজাব হয় শাস্তি হয়

সেখানে খাদ্য দ্রব্য তরী করা জিয়াবত এর আয়োজন করা এটাকে আমরা নিহাত বলতাম নাউযুবিল্লাহ তাহলে মা বাবার জন্য ছেলে মেয়েরা খাওয়াচ্ছে তারা ভাবছে যে মা বাবা আযাব maaf হবে আযাব তো মা বাবা দুনিয়ার গতরের আযাব শুরু হবে কারণ আল মাইয়াত ইউআযাবু বিমানিহা আলাইহি সহিহ বুখারী সহিহ হাদিস জানাজা পর্বের হাদিসটি তাহলে মা বাবার জন্য যদি কেউ খাওয়ায় মৃত্যুর পরে তাহলে তার কবরে আজব শুরু হয়ে যাবে আসলে মা বাবার জন্য এভাবে মাকদুব আলাহিম দলিনদের অনুকরণে কিছু করা যাবে না এই তরিকাটা মাকদুব আলাহিম তাদের উপরও গজব পড়েছে তাদের অনুকরণ করা যাবে না তারা শ্রাদ্ধ করে তাদের কেউ মারা গেলে তারা শ্রাদ্ধ করে তার পরকালের স্বর্গবাস এবং নরক থেকে মুক্তির জন্য তাদের মন গড়া তারা একটা শ্রাদ্ধ করে এই সাধ্যের মুসলিমরা অনুসরণ করলে এটা মারাত্মক ধরনের কুফুরি অনুসরণ হলো মহাপাপ হলো এই পাপ করা যাবে না মা বাবার জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলে সবাব পাবে কোরআনে কারিমর কপি কাউকে দিলে সবাব পাবে একটা কূপ খনন করে দিলে তারা সবাব পাবে একটা সন্তানকে এলেম কালাম শিখিয়ে আলেম বানিয়ে দিলে তাই এসে দোয়া করবে সে সবাব তিনি পাবেন তারা কোনো সৎকার জারিয়া অক্ষয় রেখে গেলে সে সবাব তারা পাবেন তাদের জন্য ইস্তেক পার করলে তারাইটা পাবেন কিন্তু এগুলো করা যাবে না যেগুলো এখন বলা হলো যে শ্রাদ্ধ কিছু খাওয়ানো তাদের জন্য রন্ধনের আয়োজন করা জিয়া পথের আয়োজন করা এগুলি করলে ডাইরেক্ট আজাব শুরু হয়ে যাবে যেমনটি সাহিবটি আমরা বললাম আল্লাহ আমাদেরকে মকদুবালিম দলিনদের মত হাওয়া থেকে তাদের পথের অনুসরণ থেকে রক্ষা করুন আলাইকুম ورحمه الله وبركاته আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন্ট ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক

বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়